সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম এসপি হাউস প্লান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে পঁচিশ ফুট বাই আটত্রিশ ফুট নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে তিনটি বেডরুম দিয়ে আজকের নকশাটি দেখাবো আশা করি আজকের নকশাটিও আপনাদের ভালো লাগবে তো নকশাটির পাশের মাপটি হবে পঁচিশ ফুট অ্যান্ড দিগের মাপটি হবে আটত্রিশ ফুট আশা করি পাশে এবং দিগের মাপটি আপনারা বুঝতে পেরেছেন বিল্ডিংয়ের স্কোয়ার ফিটটিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এ ভিডিওতে খুবই শর্ট টাইমে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা এ টু জেড দেখানোর চেষ্টা করব কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটু স্কিপ করবেন না কারণ স্কিপ করে দেখলে আপনি সম্পূর্ণ প্ল্যানটা বুঝতে পারবেন না আর আমিও আপনাকে সম্পূর্ণ ভিডিওটাতে বুঝাতে পারবো না ঠিক আছে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড ভিতরে এবং বাহিরে যে ওয়ালগুলো হবে আমি সম্পূর্ণ ওয়ালগুলো ব্লু কালার দিয়ে কালার করে নিচ্ছি আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলোই বুঝতে পেরেছেন এগুলো সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ইটের ওয়াল হবে আশা করি আপনারা ওয়ালগুলো বুঝতে পেরেছেন তারপরে আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আমি হলুদ কালার দিয়ে এগুলো আমি কালার করে নিচ্ছি একটু খেয়াল করে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা উইন্ডো সাইজটি চার ফিট বাই সাড়ে চার ফিট রাখবেন আমি উইন্ডোগুলো একটু মার্ক করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে কোনো রকম ঝামেলা থাকবে না আশা করি তারপরও যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন তো আমাদের মেন গেটটি হবে এখানে মেন গেটের ডোরটি আপনারা চার ফিট অথবা সাড়ে চার ফিট রাখবেন তো এন্ট্রিটি হবে এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন তারপরে ভিতরের ডোরগুলো কোন সাইড থেকে আসবে একটু খেয়াল করে দেখেন আর ডোরের মাপগুলো হবে সম্পূর্ণ বেডরুমের মাপগুলো তিন ফুট করে রাখবেন আর টলাটের কিচানের ডোরগুলো আপনারা আড়াই ফুট করে রাখবেন সাত সিঁড়িটি সাইড থেকে উঠাবেন সিঁড়ির মাপটি তিন ফুট করে রাখবেন সিঁড়ির মাপটি হবে টোটালি সাত ফুট সিঁড়ি রুমের মাপটি হবে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কলমগুলো কোথায় কোথায় কলমগুলো বসবে একটু খেয়াল করে কলম চিহ্নগুলো দেখে নেবেন তো কলমের যে ফাউন্ডেশন বেসগুলো ডালাই দিবেন আপনারা এগুলা চার ফিট বাই চার ফিট ডালাই দিলে আপনারা অনায়াসে দুই তলা বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আমি ক্লিয়ার করে দিচ্ছি আশা করি আপনারা সম্পূর্ণ কলম চিহ্নগুলো বুঝতে পেরেছেন তো তারপরে স্টেপে আপনাদেরকে দেখাবো বিল্ডিংয়ের রুমগুলো প্লাস রুমের মাপগুলো দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আমরা ফার্স্ট বেডরুমের মাপটি দেখে নেব এটার মাপটি হবে এগারো ফুট নয় ইঞ্চি বাই বারো ফিট তারপরে সেকেন্ড বেডরুমের মাপটি হবে তো সেকেন্ড বেডরুমের মাপটি হবে বারো ফুট বাই বারো ফুট আশা করি আপনারা দুটি বেডরুমের মাপই বুঝতে পেরেছেন তো একটিমাত্র কমন টয়লেট থাকবে এটার মাপটি হবে এ সাইডে সাত ফুট অ্যান্ড এ সাইডে হবে চার ফুট এগারো ইঞ্চি আশা করি আপনারা টয়লেটের মাপটিও বুঝতে পেরেছেন তারপরে ডাইনিং অ্যান্ড ড্রয়িং প্লেসটি আমরা সামনের এই প্লেসটাতে আমরা রাখবো এটা একই জায়গা রাখা হয়েছে এক সাইডে ডাইনিং এক সাইডে ড্রয়িংটি সাজিয়ে নেবেন এটার এক সাইডের মাপটি হবে ষোলো ফুট নয় ইঞ্চি বাই ষোলো ফুট চার ইঞ্চি অ্যান্ড এগারো ফুট নয় ইঞ্চি তো কিচেনটি আমরা এখানে রাখবো কনারে কিচেনের মাপটি হবে এই সাইডে এগারো ফুট নয় ইঞ্চি এনে এই সাইডের মাপটি হবে আট ফুট তারপরে তিন নম্বর বেডরুমের মাপটি এখানে তো আপনারা যদি কেউ চান বিল্ডিংয়ের ভিতরে কোনো ব্যালকনি বারান্দা করতেন তাহলে যে কোনো বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে করতে পারবেন তো সম্পূর্ণ ওয়ালগুলোয় পাঁচ ইঞ্চি ওয়াল করবেন কলমের সাইজটি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করলেই হবে আউটসাইড ওয়ালগুলো সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল করবেন ঠিক আছে তো বিল্ডিংটা যদি একতলা কমপ্লিট করেন তাহলে মোটামুটি ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো খরচ হতে পারে তারপরও আপনারা যাচাই করে কাজ করবেন ধন্যবাদ সবাইকে